ফুপির বাসায় প্রাপ্তি চলে আসছে টাকু বেল হয়ে প্রাপ্তি চলে এসেছে ফুপির বাসায় টাকু বেল হওয়ার পর তো প্রাপ্তিকে চেনাই যায় না যাক যেই পরিমাণ গরম পড়েছে এর জন্য ফেলে দিয়েছে প্রাপ্তিরা কিছুক্ষণের জন্য এসেছিল বিকেলে এসে রাতের বেলায় চলে যাবে দাদার বাড়ি নানার বাড়ি ফুপির বাড়ি খালামুনির বাড়ি বেড়ানোর মজাই অন্যরকম আমি তো ভেবেছি প্রাপ্তি তো অনেক ছোট এই বুঝটা বোঝার মতো বয়স এখনো হয় নাই যে ফুপির বাড়িতে বেড়াতে আসছে কয়দিন থাকবে জোর খাটাবে না আমি যাব না কান্নাকাটি করবে কিন্তু প্রাপ্তি তো কিছুক্ষণ পরেই আমাকে একদম পুরাপুরি ভুল প্রমাণ dilo এখন সবাই চলে যাবে তো জেই ওকে নিয়ে গাড়িতে উঠা হবে আমি তো ওর এক্সপ্রেশন দেখে পুরাই হায় আমারই এত খারাপ লাগছিল যে ও জেতেই যাচ্ছিল না ওর বাবার কোলে উঠে দেখেন ও আর যাবে না নর্মালি কি হয় আমি যখন বাসা থেকে আসি ও কিন্তু গাড়ির মধ্যে চলে আসতে যায় যে কেউ গাড়িতে গেলে ও গাড়ির সাথে চলে যাবে কারণ ঘুরতে যাবে কিন্তু এবার ওকে ঠেলেও গাড়ির ভিতরে ঢুকানো যাচ্ছে না যেই গাড়ির ভিতরে ঢুকানো হচ্ছে সেই শুরু করে দিচ্ছে কান্না কাটি মানে ও যাবে না মেন কথা হচ্ছে এখানে থাকবে প্রিয়র সাথে খেলবে আমি তো বাসা থেকে আসার সময় ও সব সময় মন খারাপ করে আমি তো ভাবতাম যে আমার সাথে গাড়ি গাড়িতে উঠে ঘুরতে যাবে এটার জন্য মন খারাপ করে কিন্তু এইবার তো দেখি না যে ও এখানেই থাকবে প্রিয়র সাথে খেলবে এটার জন্য ওর মন খারাপ কিছুতেই ওকে গাড়িতে ঢুকানো যাচ্ছে না মানে গাড়ির দিকে ও ফিরেও তাকাচ্ছে না ওর দাদু উঠে গেছে ওর মা উঠে গেছে ওর বাবা উঠে গেছে কিন্তু ও উঠবে না শরীরের যত প্রেশার আছে ওইটা দিয়েই বুঝাচ্ছে যে কিছুতেই যাবে না ট্রেনেও ওকে গাড়ির ভিতরে ঢুকানো যাচ্ছে না আমার তো সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে আমি আগে এমন করতাম নানুর বাসায় গেলে যে আমি যাব না থাকবো থাকবো তো প্রাপ্তি যে এই বয়সে বুঝে গেছে ও যাবে না চিন্তা করেন কিভাবে ধরে এমন করলে আমার কেমন লাগে আমুর থেকে যাওয়ার কথা ছিল আমি বললাম না প্রাপ্তির সাথে চলে যাও প্রাপ্তি তোমাকে বাসায় গিয়ে না পেলে আবার অস্বস্তি করবে কিন্তু ও যে এখন দাদুর দিকেও ফিরে তাকাবে না এটা কে জানতো কিছুতেই যাবে না ও থাকবে তো যেই গাড়ি ছেড়ে দিলো ও শুরু হয়ে গেল কান্না সারা রাস্তা নাকি কান্না করতে করতে গেছে এই হচ্ছে গিয়ে অবস্থা এই মেয়ে বড় হলে কি হবে আল্লাহ বাবুদ জানে কথা বলতে শিখে নেয় এতেই এমনভাবে আবেগ প্রকাশ করছে কথা বলতে যখন শিখে যাবে তখন তো আর ওর মর্জি ছাড়া কোনো কিছু করা যাবে না খুব জেদি ও যা বলে তাই যেই গাড়ি আইডির গেট লাগাচ্ছিলাম সেই শুরু হয়ে গেছে কান্না আমি তো চিন্তাও করি নাই ও যাওয়ার সময় এমন করবে আমার যে কি পরিমাণ খারাপ লাগছিল পরে বাসায় ফোন করে জানলাম সারা রাস্তা নাকি কান্নাকাটি করতে করতেই গেছে মানে মানে গাড়ি থেকে সে নেমে যাবে এমন টাইপের কান্নাকাটি সবাইকে বলছিলাম সকালে যাওয়ার জন্য কিন্তু ওদের সবারই কাজ আছে এই জন্য রাতের বেলা চলে গেছে যাই হোক এই হচ্ছে গিয়ে অবস্থা আমার যে কি পরিমাণ খারাপ লাগছিল সেটার ভাষায় প্রকাশ করার মতো না